রাস্তায় বেরিয়েছেন অনেকক্ষণের কাজ, খাবারের সন্ধান তো করতেই হবে। আর এই গরমে আমরা সাধারণত খুঁজি বাড়ির মতো খাবার, একটু লাইট খাবার, যাতে কাজটাও করতে পারি অনেকক্ষণের কাজ যেহেতু। তো সেই রকমই একটা কাজে আমিও বেরিয়েছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি হিন্দুস্তান পার্কের কাছাকাছি, গড়িয়াহাটের কাছাকাছিও যদি কেউ থাকেন তো এইরকম একটা খাবারের দোকান কোথায় পাওয়া যায় সেই খোঁজই আর কি করতে বই দিয়েছি আজ। এটা হচ্ছে 30 টাকার বেসিক মিল, যেটাতে ডাল থাকে, নিরামিষ সবজি, একটা ওই আজকে হয়েছে লাল শাক ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে ভেন্ডি আলু দিয়ে ভাজা পাঁপড়। এই হচ্ছে বেসিক 30 টাকার প্লেট। আর যেহেতু আজকে আমি এসে দেখলাম মাছের তেল আর মাথা দিয়ে একটা স্পাইসি তরকারি হচ্ছিল, তো আমি সেটাও নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার পছন্দের একটা প্লেট যেটা আমি এখন খেতে বসছি। দেখা যায় এবার খাবার কেমন, স্বাদ কেমন। একেবারেই বাড়ির ভাজার মতন, যেমন তার এই মায়ের হাতে খেয়ে অভ্যস্ত। ঠিক আছে তো, বহুদিন পর লাল শাক ভাজা খেলাম। আমি নিরামিষ ব্যাপার সেবার খুব একটা পছন্দ করি না, কিন্তু বেশ ভালো আর সুস্বাদু হয়েছে কিন্তু এখানটা ওয়ালা। খুব সস্তা, চাটনিটা ভালো, মাছের ঝোল পাই, ভাজা পাই, উচ্ছের অনেক কিছু সস্তা। আমরা এখানে 10 বছর ধরে খাচ্ছি, আমি এখানেই থাকি, গড়িয়ার এই পাশেই থানা পাশে ওখানেই থাকি। আমের চাটনিটা নাম করা তো মাসির, 10 বছর ধরে এখানে খাচ্ছি আমরা। কত বছরের দোকান? অ্যারাউন্ড 50 বছর। 50 বছর মানে তোমার যদি 70 বছর বয়স হয়, 20 বছর বয়স থেকে চালাচ্ছ? না, আমি কারণ 13 বছর বয়সে বিয়ে হয়েছে, 16 বছরের ছেলে হয়েছে, তারপর থেকেই আমি ব্যবসা করি। আর কি অবস্থা খুবই খারাপ। আচ্ছা, তো তুমি তারপর হাল ধরলে? হ্যাঁ, তোমার চলে যাওয়া ছিল ছিল তোমার সাথে? হ্যাঁ হ্যাঁ, তখন উনিও ছিলেন সঙ্গে করতেন, কিন্তু গ্রামের ছেলে বুঝাচ্ছিল কোথায় কিনে নেবে, তারপর দেখলাম ওখানে আমি থাকতে পারবো না। তুমি দায়িত্বটা নিলে? আমি দায়িত্ব নিই, বাচ্চা নিয়ে আমি এখানে থাকি। কয় ছেলে মেয়ে তোমার? আমার 4 ছেলে, 2 ছেলে 2। না, তোমাদের কুমার সংসারে তাহলে কজন? আমরা এখন হিসেব মতো আমরা 8 জন। 8 জনের সংসার তোমার? আমার হ্যাঁ, তুমি সেই টানা এতগুলো বলছে আমি লোক রাখি, এই হিসেবে আমি লোকটা রাখি না, খাওয়া রাখি না, বাচ্চাদের নিয়ে চালিয়ে নিই, এই পড়াশোনা লোককে দেবো, এরাই খেয়ে আমার মাঝে নিয়ে আমার কাছে থাকে, নিয়ে হেল্প করে। আমার বড় ছেলে আমার সঙ্গে থাকে, বড় ছেলে আমার সব কিছুই করে, কারণ বড় ছেলে সকালবেলা এসে উনটা ধরা, উনটা ধরিয়ে দিয়ে উনি তলটা তুলে ভাতটা বসিয়ে যায়, আমি বাজারে চলে যাই, বাজার থেকে এসে কাটাকুটি করি। তো এই যে বৃষ্টি বাদলার দিনে সমস্যা হয় না? হয়, মা ঝাপটা ঘুরতে গেলে হয়, দাঁড়িয়ে বৃষ্টিটা হলে এতটা আসে না,
কিন্তু তোমার ইয়ে ঝাপটা হল, তখন জলটা গায়ে লাগে, তখন কাস্টমার বসতে পারলাম। কারণ আমার এই এলাকার কাস্টমার আমার ভীষণ ভালো। কীরকম হয় মোটামুটি সারাদিনে কতজন কাস্টমার? এই 50 জন কাস্টমার। তো তোমার সব রান্না খুঁড়ি যা তার? হ্যাঁ, এই যে এত বছর তো খাচ্ছে আমার কাছে, আমি না ভাত দিলে কেউ খাবে না, আমার জন্য বসে থাকবে, তুমি ওটা সেরে নাও আমাদের ভাত দাও। এই গরমে রাস্তায় বেরিয়ে দুপুরের খাবার কোথায় লাইট এবং হেলদি পেতে পারেন সেই ঠিকানা আজ আপনাদের দিয়ে দিলাম। গড়িয়াহাট থেকে হিন্দুস্তান পার্ক চত্বরে রয়েছে সেই ঠাকুমার হোটেল। আরও এরকম কিছু হদিশ পেতে কিন্তু আপনাকে নজর রাখতে হবে সংবাদ প্রতিদিন .in-এ। ক্যামেরায় শুভজিৎ মুখার্জির সঙ্গে আমি চৈতালি, সংবাদ প্রতিদিন .in।